সবাইকে খুশি করতে চাইবেন না, সবাইকে খুশি করাও যায় না। সব মানুষকে খুশি করতে গিয়ে দেখবেন আপনার খুশির জায়গাটা কোথাও হারিয়ে গিয়েছে। তাই নিজের সাধ্যের বাইরে অন্যকে খুশি করতে যাবেন না, সব সিদ্ধান্তে এবং দায়িত্ব নিজের ঘাড়ে নেবেন না। আমাদের মাঝে এমন প্রবণতা থাকে যে সবকিছু নিজের ঘাড়ে নেবার চেষ্টা করি, এটা করবেন না। আপনাকে ছাড়া যে কাজগুলো হওয়া সম্ভব সেই কাজের প্রেসার আপনার নেবার কোনো দরকার নেই, যত পারুন রিল্যাক্স করুন। আপনাকে ছাড়াও পৃথিবী চলবে, কিন্তু আপনাকে ছাড়া আপনি চলবেন না। তাই নিজেকে সবার আগে নিজের দরকার, এই কথাটা মাথায় রাখুন। সাধারণ কাজের রুটিন থেকেও মাঝে মাঝে অবসর নিন, অন্তত মাসে পুরো একটা দিন শুধু নিজের জন্য রাখুন, যেখানে অন্য কোনো কাজ করবেন না। ধুলো পড়া গিটার কিংবা পুরাতন বই রাখুন, প্রিয় কোনো গানের জন্য ওই দিনটি বরাদ্দ রাখুন। সম্ভব হলে নেটওয়ার্কের বাইরে অনেক সবুজের মধ্যে চলে যান। রাতে দ্রুত ঘুমের অভ্যাস করুন। শরীরের জন্য 7-9 ঘন্টা ঘুম খুবই জরুরি। ঘুমাবার সময় একটা বই নিয়ে পড়তে পারেন, তাহলে ঘুম খুব দ্রুত চলে আসবে। কিংবা ঘুমাবার 2 ঘন্টা আগে একটু হাঁটাহাঁটি করতে পারেন, 1 কাপ গরম পানিতে একটু এলাচ দিয়ে পানি পান করতে পারেন, অথবা কিছুটা সময় বাসার মানুষদের সাথে আড্ডা দিতে পারেন। তবে ঘুমানোর সময় অবশ্যই মোবাইল, ল্যাপটপ সহ কোনো ইলেকট্রনিক্স ডিভাইস কাছে রাখবেন না, আপনার ইন্টারনেট অফ করে দিন। ঘুমের অন্তত 3 ঘন্টা আগে ডিনার শেষ করবেন, এবং চা কফি সিগারেটের অভ্যাস থাকলে সেটিও 3 ঘন্টা আগেই শেষ করে ফেলুন। খুব ভোরে ওঠার চেষ্টা করুন। আপনার আশেপাশে কোনো মাঠ থাকলে খালি পায়ে মাঠে হাঁটুন এবং বুক ভরে নিঃশ্বাস নিন, আপনার মনকে অনেকটা স্বস্তি দিবে। ভোরে হাঁটার সুযোগ না থাকলে অন্তত সন্ধ্যায় হাঁটুন। নেগেটিভ ঝগড়াটে মানুষ থেকে দূরে থাকুন। যে মানুষের আশেপাশে গেলে আপনার মেজাজ খারাপ হয় তাদেরকে এড়িয়ে চলুন। আর যদি একান্ত সেটা সম্ভব না হয়, তবে তাদের সাথে কাজের সম্পর্কটুকুই রাখুন, আর কোনো সম্পর্ক নয়। কষ্ট পেলে চিৎকার করে কাঁদুন, কাঁদলে মন হালকা হয়, কাজে উদ্যম ফিরে আসে। তাছাড়া ইমোশনাল টিয়ার্স আপনার শরীরের স্ট্রেসকে অনেকাংশেই কমিয়ে দেবে। কারো সামনে কাঁদতে না চাইলে মুখে বালিশ চাপা দিয়ে রুম বন্ধ করে কাঁদুন। আয়নার সামনে কাঁদুন, কান্না খুব স্বাভাবিক একটি বিষয়, এটা নিয়ে লজ্জিত হবেন না। নিজেকে ক্ষমা করুন, কোনো ঘটনার জন্য নিজেকে লাগাতার দোষারোপ করা থেকে বিরত থাকুন। যা হয়ে গেছে তা আপনি বদলাতে পারবেন না, বরং যা হতে চলেছে তার জন্য আপনি নিজেকে প্রস্তুত করুন। আপনি যদি নিজেকে না বোঝেন, তাহলে অন্য কেউ আপনাকে বুঝবে না। অন্যের আয়নায় নিজেকে দেখবেন না, মানে হলো আপনি মোটা, ফর্সা, বেটে, কালো, লম্বা, এগুলো অন্যকে ডিসাইড করতে দেবেন না। আপনার কাছে আপনি পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ হিসেবে মেনে নিন। আয়নার সামনে গিয়ে দাঁড়ান আর ভাবুন, আপনার চেয়ে সুন্দর মানুষ পৃথিবীতে আর কেউ নেই। কে কি বলল তাতে আপনার কিছুই আসে যায় না। মনে রাখবেন, আপনি যদি কি নিজেকে সুন্দর না মানেন, তাহলে অন্যরাও আপনাকে সুন্দরভাবে দেখবে না। যতটা পারবেন অন্যের সমব্যথী হবেন, চেষ্টা করবেন যতটা সম্ভব হেল্প করার। প্রাণীদের ক্ষেত্রে সদয় হন, একটা পিঁপড়াও অকারণে মারবেন না। সম্ভব হলে একটি প্রাণী পুষবেন, হতে পারে কুকুর কিংবা গোল্ডফিশ। আর প্রাণী পুষতে সমস্যা হলে কোনো প্রাণীকে মাঝে মাঝে খাবার খাওয়াবেন। বাসায় ছোট একটি বাগান করুন। যে কোনো সম্পর্কে ডুবে যাবেন না। নিজের পার্সোনাল স্পেস রাখুন, সমস্ত সময় আর অ্যাটেনশন একজনকে কখনোই দিয়ে দেবেন না। আপনি যা না সেটা দেখাতে যাবেন না, নিজেকে ভিন্ন মানুষ বানিয়ে উপস্থাপন করবেন না। যদি সেটা করেও থাকেন, তাহলে ধীরে ধীরে সেখান থেকে বের হয়ে আসুন। কষ্টের মুহূর্তে অন্যের সাহায্য নিন, মন উজাড় করে কথা বলুন। নিজেকে একা না রেখে যতটা পারুন প্রিয়জনের সাথে মিশুন, গল্প করুন, আড্ডা দিন। যাদের সাথে কথা বলতে ভালো লাগে তাদের মাঝেই থাকুন, আর দরকার হলে অবশ্যই একজন মানসিক চিকিৎসকের শরণাপন্ন হন। মনে রাখবেন, 70 বছর পরে আপনি বেঁচে থাকবেন না, এই পৃথিবীতে আর কখনো আপনি ফিরবেন না। তাই জীবনটাকে জটিল না করে যতটা সম্ভব ভালোবেসে কাটিয়ে দিন। তাই মনের যত্নের সাথে কোনো আপোষ করা যাবে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর আপনি আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।